বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষ, তবে আশার কথা সরকারি বেসরকারি নানাভাবে ত্রাণ সহায়তা পৌঁছে যাচ্ছে বানবাসী মানুষের কাছে। বিষয়টি উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল রহমান বলেছেন, দুর্যোগ কবলিত মানুষের পাশে আওয়ামী লীগ সরকার রয়েছে। বন্যা পরবর্তী বসতবাড়ি মেরামত ও পুনর্বাসন কাজে সব রকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। মানবিক সহায়তা, খাদ্যের ব্যবস্থা, সুপেয় পানি, ওয়াটার প্রিউরিফিকেশন ট্যাবলেট, চিকিৎসা এবং আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার, শুকনো খাবার, এগুলো পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে। ওই আলোচনা সভায় অন্য একটি প্রসঙ্গে আর্ম ফোর্সেসের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী করতে ওপিসিডব্লিউ এর সাথে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। ফিউ ডেজ ব্যাক উই হ্যাড এ ন্যাশনাল ডিজাস্টার, সো উড অলসো লাইক টু ফোকাস নট অনলি অন শিডিউল কেমিক্যাল, উড অলসো বি ভেরি হ্যাপি টু ফোকাস অন non-scheduled chemicals as well, so that in future we can avoid this kind of chemical disaster. প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার 20 জন এবং বাংলাদেশের 17 জন এবং ওপিসিডব্লিউ 4 জন প্রশিক্ষকের হাতে সনদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।